একটি ব্ল্যাক হোলের জন্মের আগে ঠিক কী ঘটনা ঘটে তা ধরা পড়ল নাসার গামারে টেলিস্কোপে। 9ই অক্টোবর 2022 পৃথিবীর ওপর দিয়ে ভেসে গেল একটি অস্বাভাবিক উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী এক্স রে এবং গামারের তরঙ্গ। এটি ধরা পড়ল নাসার গামারে টেলিস্কোপে। এটি একটি মহাজাগতিক বিস্ফোরণ যার নাম দেওয়া হয়েছে GRB 221009A। তরঙ্গগুলি পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লেগেছে 1.9 বিলিয়ন বছর। বিজ্ঞানীরা মনে করেন যে এটি একটি নতুন ব্ল্যাক হোলের জন্মের ঠিক আগের মুহূর্ত। যখন কোনো বিশাল নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যায় তখন সেটি এই রকম বিস্ফোরণের মাধ্যমে ভেঙে পড়ে এবং সেই বিস্ফোরণে এক্স রে এবং গামা রে নির্গত করে যা মহাকাশে প্রবাহিত হয়। ফার্মি লার্জ এরিয়া টেলিস্কোপ যে ডেটা সংগ্রহ করেছে তার প্রতিটি ফ্রেম 100 মিলিয়ন ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি শক্তির গামা রে দেখায়। বিজ্ঞানীরা বলেন যে এই বিস্ফোরণের এক্স রে এবং গামা রে ডেটা 10 ঘন্টা ধরে টেলিস্কোপটি সংগ্রহ করেছে। গামা রে টেলিস্কোপ এর আগেও অনেক মহাজাগতিক বিস্ফোরণের এক্স রে ও গামা রে ডেটা সংগ্রহ করেছিল। বিস্ফোরণটিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রাখা NICER এক্স রে টেলিস্কোপ এবং মনিটর অফ অল স্কাই এক্স রে ইমেজ ডিটেক্টরের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হয়েছে। বিস্ফোরণের স্থায়িত্ব ছিল প্রায় 10 ঘন্টা এবং এটি ঘটে গিয়েছে 1.9 বিলিয়ন বছর আগে। তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট মহাকাশ গবেষণা সংক্রান্ত। ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।